ইন্ডিয়ান মেট্রো রেলে তোমরা যদি জব করতে চাও তাহলে শুধুমাত্র মাধ্যমিক পাস অর্থাৎ টেন ক্লাস পাস হ্যাঁ তোমরা ঠিকই শুনছো আমি কোনো রকমই পাগল হয়নি তোমরা ঠিকই শুনতে পাচ্ছ শুধুমাত্র যদি মাধ্যমিক পাস করো যে কোনোভাবে যদি তোমরা যদি মাধ্যমিক পাশ করো তবেই কিন্তু ইন্ডিয়ান মেট্রোলে তোমরা চাকরি করতে পারবে যেমনটা এখানে দেখতে পাচ্ছ এই পোস্টের দ দশখানা পোস্ট আছে সমস্ত কিছু তোমাদেরকে আলোচনা করব এক এক করে ভিডিওর মাঝখানে তোমাদেরকে ছোটো ছোটো গুরুত্বপূর্ণ কথা বলবো যেগুলো তোমাদেরকে অবশ্যই শুনতে হবে তাই তোমাদেরকে বলবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা স্কিপ না করে দেখো তাহলে শুধুমাত্র মাধ্যমিক পাশ করে কি করে ইন্ডিয়ান মেট্রোলে জব করতে পারো সমস্ত টেকনিক তোমাদেরকে আজকে শিখিয়ে দেবো তাহলে অবশ্যই তোমাদেরকে বলবো যে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা ভালো করে দেখো তাহলে এই বিষয়ে নিয়ে তোমাদের কোনো রকম কনফিউজ থাকবে না তাহলে চলো শুরু করা যাক তাহলে ইন্ডিয়ান মেট্রো রেল দেখো প্রথমে তোমাদেরকে বলবো পোস্ট কতগুলো পোস্ট আছে তোমরা দেখতে পাচ্ছ এখানে দশটি পোস্ট আছে কী কী স্টেশন মাস্টার স্টেশন মাস্টার হতে গেলে তোমাদের কী কী যোগ্যতা দরকার সেই সব বিষয় নিয়েও আলোচনা করবো ট্রেন অপারেটর মেনটেন্স টেকনিশিয়ান টিকিট কালেক্টর সিকিউরিটি গার্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ফোরম্যান ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার সিগনাল টেকনিশিয়ান সার্ভার ট্রেন ডিচপেচার এই টোটাল দেখতে পাচ্ছো দশটা পোস্ট রয়েছে দশটা পোস্ট নিয়ে আলোচনা করবো তোমাদেরকে কি করে তোমরা হতে পারবে সমস্ত কিছু আজকে জানতে পারবে দেখো কাজটা কি প্রকার এখানে সবার প্রথম পয়েন্ট হচ্ছে কাজ ইন্ডিয়ান মেট্রো রেলের কাজ কী একদম সিম্পল একই রকম আমরা যে সমস্ত রেলগুলো দেখতে পারি যে সমস্ত কাজগুলি হয় মানে ইন্ডিয়ান যে আমরা নর্মালি যে সমস্ত লোকাল ট্রেন দেখতে পারি বা এক্সপ্রেস ট্রেন দেখতে পারি যা যা কাজ অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গায় মানুষকে বয়ে নিয়ে যাওয়া এটাও কাজ হয় কিন্তু এটা কি মাটির নিচ দিয়ে যাওয়া হয় তাই আমরা অ্যাকচুয়ালি এটা মেট্রো রেল বলি আমাদের যে কলকাতা মেট্রো রেল সবার প্রথম ভারতবর্ষে সবার প্রথম কিন্তু স্থাপিত হয় যেটা কিনা উনিশশো চুরাশি সালে তো যাই হোক মোটামুটি কাজটা তাহলে বুঝতে পারলে এখানে আলাদা করে বলার কিছুই নেই যোগ্যতা তোমরা এখানে যখন কাজ করবে তোমাদের কি কি যোগ্যতা থাকা প্রয়োজন তোমাদেরকে আগেই প্রথমে বলে নিলাম যে শুধুমাত্র যদি মাধ্যমিক পাশ করে থাকো সেখান থেকেই তোমরা কিন্তু এখানের প্রস্তুতি নিতে পারবে এটাও তোমাকে বলে রাখছি যে কোনো নো এক্সাম নো এক্সাম নো ফিস তার মাধ্যমেও কি করে টেকনিক্যাল ওয়েতে তোমরা এখানে জব করতে পারো তোমরা সার্ভিস করতে পারো সেটাও তোমাদেরকে শিখিয়ে দেবো লাস্টে তাহলে যোগ্যতাটা কি শুধুমাত্র মাধ্যমিক পাশ প্লাস তুমি যদি টুয়েলভ পাশ করো প্লাস যদি তুমি যদি গ্র্যাজুয়েশনে পাস করো সমস্ত রকম ক্লাস তুমি যদি পাশ করো সেরকম যোগ্যতা অনুযায়ী কিন্তু তুমি এখানে কাজ পাবে তুমি গ্রাজুয়েশন অনুযায়ী গ্র্যাজুয়েশনে গ্র্যাজুয়েশনে তুমি কাজ বলি স্টেশন মাস্টার তুমি গ্র্যাজুয়েশান যদি কমপ্লিট করো তাহলে কিন্তু তুমি স্টেশন মাস্টার তুমি কিন্তু পদ এই পদে কিন্তু তুমি চাকরি পাবে এবার এখানে যেরকম তোমার এডুকেশন কোয়ালিফিকেশন সেরকম তোমার স্যালারিটাও হবে যেরকম এখানে স্যালারি তোমার তিরিশ হাজার থেকে শুরু করে দেড় লক্ষ টাকা পর্যন্ত হয়ে থাকে তাহলে তুমি বুঝতে পারছো যে অভিজ্ঞতা অনুযায়ী তোমার অভিজ্ঞতা যত বাড়তে থাকবে তোমার স্যালারিটা কিন্তু তত বাড়তে থাকবে এবার তোমাদের তাহলে যোগ্যতাটা বললাম এবার দেখো এক এক করে তাহলে আলোচনা করি যে তোমাদের বয়স বয়সটা কত থেকে কত লাগছে বয়সটা এখানে তোমরা শুধুমাত্র যখন আঠেরো বছর পার হবে আঠারো বছর থেকে শুরু আঠেরো বছর থেকে শুরু পঁয়ত্রিশ বছর পর্যন্ত তোমরা কিন্তু এখানে যোগ্য এবার তুমি যদি ও বিসি হও যদি তুমি ও বিসি হও ও বিসি যদি হও ও বিসি হলে তিন বছরের ছাড় পাচ্ছ আর এস সি আর এসটি যদি হও তাহলে আরও পাঁচ বছরের তুমি কিন্তু এখানে ছাড় পাবে তাহলে পঁয়ত্রিশ আর পাঁচ চল্লিশ আর পঁয়ত্রিশ আর তিন কত আটত্রিশ বছর পর্যন্ত তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে এবার তোমাদেরকে বলবো যে এক্সাম এক্সামের প্রসেসটা কি এক্সামের প্রসেসটা হচ্ছে প্রথমে রিটেন এক্সাম হবে এমসি পেস এক্সাম হবে যেমনটা এমনি রেলে হয় তারপর তোমাদের ইন্টারভিউ হবে তারপর তোমাদের ডিবি অর্থাৎ ডকুমেন্টস ভেরিফিকেশন তোমার যা যা ডকুমেন্টসগুলো আছে সমস্ত ডকুমেন্টসগুলো তোমরা কিন্তু এখান তোমাদের দেখাতে হবে তুমি অবশ্যই ইন্ডিয়ান তো অবশ্যই হতে হচ্ছে তার পাশাপাশি তোমার একদম বার্থ সার্টিফিকেট থেকে শুরু করে তোমার বর্তমান যত তোমার এডুকেশান সার্টিফিকেট আছে সমস্ত কিছু তোমাদের কিন্তু দেখাতে হবে এখানে এবং পাশাপাশি সিলেবাসের কথা যদি বলি অবশ্যই তোমাকে ম্যাথটা ভালো করে প্র্যাকটিস করতে হবে রিজনিং যেটা যেটা কিন্তু আমরা জিআইও বলি জিআইয়ের পোর্শনগুলো ভালো করে প্র্যাকটিস করতে হবে অবশ্যই জিকেটা আর তোমার তার পাশাপাশি কারেন্ট অ্যাফেয়ার্সটা কিন্তু তোমাকে কিন্তু এখানে ভালো করে প্র্যাকটিস করতে হবে এই এই তিনটে চারটে পোর্শন কিন্তু তোমাকে অবশ্যই ভালো করে প্র্যাকটিস করতেই হবে এবং তার পাশাপাশি তোমাকে কিন্তু যে সায়েন্সের পোর্শনগুলো অবশ্যই তোমাকে ভালো করে ক্লিয়ার করতে হবে এই মোটামুটি এই কটা তুমি ভালো করে যদি ক্লিয়ার করো তাহলে কিন্তু এই সিলেবাসটা তোমার কিন্তু হামেশায় উঠে যাবে এবার যদি তোমাদেরকে বলি স্যালারির কথাটা বলি স্যালারি ব্যাপারটা কী রয়েছে যে এখানে গ্রুপ কি গ্রুপ বি গ্রুপ সি গ্রুপ আর ডি গ্রুপ ডি গ্রুপের স্যালারি একটু কম হয় আর ডি গ্রুপের স্যালারি তিরিশ হাজার টাকা এবং তিরিশ হাজার টাকা প্লাস যত তোমার আবার তুমি যদি প্রমোশন হও সেখানে আবার তোমার স্যালারিটা বাড়তে থাকবে সি 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 যদি গ্রুপ হও তাহলে পঞ্চাশ হাজার টাকা আশেপাশে তোমার স্যালারিটা হয় এবার বুঝতেই পারছো যোগ্যতার উপরে বা যতদিন তুমি কাজ করবে তা তখন কিন্তু তোমার স্যালারিটা বাড়তে থাকে তার জন্য একটা অ্যারাউন্ড কি বলছি যদি বি গ্রুপে তোমরা যদি সার্ভিস করো তাহলে সত্তর হাজার টাকার আশেপাশে তোমাদের কিন্তু স্যালারি আছে এখানে এবং তারপরে ধীরে ধীরে তুমি দিন কাজ করতে থাকবে তোমার এক লক্ষ দেড় লক্ষ টাকা কিন্তু স্যালারিটা হতে থাকে তো আশা করি এবার বুঝতে পারলে এটা এইবার তোমাদেরকে একটা কথা বলে রাখি যে এই যে স্টেশন মাস্টার এই স্টেশন মাস্টার জন্য স্পেশালি তুমি যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করো যে কোনো স্ট্রিম তুমি সায়েন্স হোক অনার্স হোক আস আর্টস হোক পাস হোক যেভাবে তুমি পাস করতে পারলে তুমি এইখানে কিন্তু এই পদের জন্য কিন্তু তুমি যোগ্য এবং তুমি এখানে পরীক্ষা দিতে পারো পরীক্ষা দিয়ে পাশ করলে তুমি কিন্তু এই স্টেশন ম্যানেজার কিন্তু হতে পারবে ঠিক আছে এবার এই যে ট্রেন অপারেটর ট্রেন অপারেটর মানে আশা করি বুঝতেই পারছো ট্রেন অপারেট করা তুমি ট্রেনকে চালানো বা ট্রেনের যে সমস্ত ম্যানেজমেন্টগুলো রয়েছে সেটা যদি তুমি হতে চাও তাহলে মানে এক কথা লোকো পাইলট বা অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট এগুলো যদি তুমি চাও তাহলে তোমার যোগ্যতা কি থাকা দরকার আর তোমাদেরকে এটাও বলে রাখছি এই পদের জন্য যোগ্য যা যা দরকার শুধুমাত্র তুমি মাধ্যমিক পাস করবে তোমাদের ফার্স্টে বলে রেখেছিলাম মাধ্যমিক পাস তারপর তুমি করো বা গ্রাজুয়েশন পাস করো কোন অসুবিধা নেই তুমি মাধ্যমিক পাশের পরে কি অবশ্যই তোমাকে আইটিআইটা করে নেবে তাহলে বুঝতে পারলে যে মাধ্যমিক পাস তো করতেই হচ্ছে এবং তার পাশাপাশি কি তার জন্য তোমাদেরকে বললাম ভিডিওর মাস তোমরা ভিডিও ঠিক মতো অনেক সময় দেখো না এবং না দেখেই কমেন্ট করতে থাকো তার জন্য তোমাদেরকে বলি স্কিপ না করে ভিডিওটা ভালো করে দেখার কথা তো মাধ্যমিক পাস তো অবশ্যই তোমার করতেই হচ্ছে এবং তার পাশাপাশি আইটিআই যেটা কিন্তু তোমার কিন্তু কমপ্লিট করে নিতে হবে এবার আইটিআই কমপ্লিটের যে সমস্ত কোর্সগুলো আছে ডিপ্লোমা তোমাকে করতে হবে কীরকম মেকানিক্যাল এক হয় মেকানিক্যাল তোমাকে ডিপ্লোমা কমপ্লিট করতে হবে অথবা তোমাকে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স যে ডিপ্লোমাটা আছে সেটা কমপ্লিট করতে হবে অথবা অটো ইঞ্জিনিয়ারিং যে কোর্সটা আছে সেটা কিন্তু তোমার কিন্তু কমপ্লিট করতে হবে এক হয় তোমাদেরকে আরেকবার বলে দিচ্ছি তোমার মাধ্যমিক তো পাস তো হতেই হচ্ছে তার পাশাপাশি আইটিআই তোমার আইটিআই তো কমপ্লিট করতে হবে এবং তার পাশাপাশি ডিপ্লোমার যে মেকানিক্যাল তোমাকে কমপ্লিট করতে হবে অথবা মানে এটা অথবা ইলেকট্রিক্যাল যে তোমার যে ইলেকট্রনিক্স এটা কমপ্লিট মানে ইলেকট্রিক্যাল যে সমস্ত কোর্সগুলো আছে তারপরে অটো অটো তোমার ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারিং এটা তোমাকে কমপ্লিট করতে হবে এবার তোমাদেরকে একটা কথা বলে রাখি এই এটা যদি তুমি কমপ্লিট করতে পারো মানে এখানে যা যা এখানে কোয়ালিফাইড কোয়ালিফিকেশান বলে দেওয়া আছে এটা যদি তুমি কমপ্লিট করতে পারো তাহলে তোমার টোটাল সমস্ত পদের জন্যই প্রায় তুমি কিন্তু যোগ্য হয়ে যাবে ঠিক আছে এবার তোমাদের একটা বলে রাখি মেনটেন্স ইলেকট্রনিক্স তাহলে তোমার তো ইলেকট্রনিকের জিনিসের যে যে তোমাদের বললাম ইলেকট্রিক্যাল তো কোর্সটা কমপ্লিট করতেই হবে এবার দেখো টিকিট এবার দেখো টিকিট কালেক্টর এখানে তোমাদের টাইপিং টাইপিং দিয়ে তোমার কি দক্ষ থাকতে হবে এবং এখানে দেখো সিকিউরিটি গার্ড সিকিউরিটি গার্ড বলতে কি আর পি এফের মতন হয় মানে এক কথা আর পি এফ তাহলে তোমার দৌড় প্র্যাকটিস করতে হবে লং জাম্প হাই জাম্প প্লাস হাইট একটু থাকতে হবে তারপর তুমি দেখো এখানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার তাহলে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার তোমার যদি ওই এই গ্রুপে যদি তুমি সার্ভিস এই পোস্টে যদি তুমি সার্ভিস করতে চাও তাহলে তোমার মেকানিক্যাল যে ডিপ্লোমাটা কমপ্লিট করতে হচ্ছে এবং তার পাশাপাশি দেখো ফোরম্যান ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার তাহলে তোমাকে অবশ্যই এখানে এটার জন্য তো ইলেকট্রিক্যাল যে পোস্টটা কমপ্লিট করতে হবে তারপর তোমার সিগন্যাল টেক টেকনিশিয়ান তাহলে সিগন্যালকে সিগনালে কি সব ইলেকট্রিক্যাল ব্যাপারই থাকে তাহলে সেখানে তোমাকে অবশ্যই যে ইলেকট্রিক্যাল যে ইলেকট্রনিক্সের তোমার এই ডিপ্লোমাটা কমপ্লিট করতে হবে তারপর সার্ভার সার্ভারের জন্য তোমাকে কিন্তু প্রায় ওরকম জিনিসই কমপ্লিট করে রাখতে হচ্ছে তোমার যে সমস্ত মেকানিক্যাল জিনিসগুলো আছে তারপরে ট্রেন ডিসপেচার অবশ্যই তোমাকে এই সমস্ত জিনিস যদি তুমি কমপ্লিট করে রাখো তাও কিন্তু তুমি ম্যাক্সিমাম যতগুলি দশটা পোস্ট আছে দশটা পোস্টে তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে তাহলে মোটামুটি আশা করি বুঝতে পারলে এইবার তোমাদেরকে বলবো তোমাদেরকে বললে যে ফার্স্টে যে বলছিলাম যে শুধুমাত্র যদি শুধুমাত্র যদি টেন ক্লাস তুমি যদি পাশ করো তাহলেই তুমি কী করে নো এক্সাম নো এক্সাম নো এক্সাম আর হচ্ছে গিয়ে নো ফিস নো ফিস তো এইটা তুমি কি করে তুমি এইভাবেই কি আমাদের মেট্রো রেলে জব করতে পারবে তাহলে কি তোমাকে তোমাদের বলে রাখছি তুমি যখনই তুমি যখনই শুধুমাত্র এইট ক্লাস এইট ক্লাস পাস করবে তখনই তোমাকে টার্গেট নিতে হবে অ্যাপ্রেন্টিক্স করে নেওয়া এই অ্যাপ্রেন্টিক্স যদি করে নাও এটা মানে কি এটা রেলের তরফ থেকে একটা কোর্স করানো হয় যেখান থেকে তোমাকে রেলের যাবতীয় সমস্ত কাজ শেখানো হয় মানে আগে থেকেই তোমাকে সম্পূর্ণ ট্রেনিং দিয়ে দেওয়া হবে এবং তুমি যদি সেখানে ভালো পারফরমেন্স করে ষাট পার্সেন্ট বা ষাট পার্সেন্টের অধিক মানে যত ভালো স্কোর করতে পারবে তোমার যোগ্যতা যখনই দেখবে তুমি ভালো করে জানছো সব কিছু পারছো তখন তোমাকে কিন্তু সেখান থেকেই রিক্রুটমেন্টের মাধ্যমে কিন্তু তোমাকে ভর্তি নিয়ে নেওয়া হবে মানে ওখানেই কাজ দিয়ে দেওয়া হবে এক কথা রেলে পারমানেন্ট কাজ এরকম সরকারি কাজ এবার আরেকটা কথা বলে রাখি তার মানে কি শুধুমাত্র টেন না টেন তো দূরের কথা থাকে এইট ক্লাস পাস করলে সেখান থেকে তুমি প্রস্তুতি নিতে পারছো তাহলে এইট ক্লাস এবং টেন ক্লাস এবং টুয়েলভ ক্লাস বা গ্রাজুয়েশনের পরে তুমি যদি অ্যাপ্রেন্টিসটা করে নাও মানে এখানে তোমার তো ভর্তি হতে কোনো ফিস লাগছে না প্লাস তোমার নো এক্সাম দিতে হচ্ছে কিচ্ছু করতে হচ্ছে না তোমার নাম্বারের উপর ভিত্তি করে তোমাকে এখানে তো ভর্তি নেবেই তাছাড়াও তুমি যদি একটু টাকা পয়সা দিয়েও যদি মানে দেখো যেটা রিয়ালিটি টাকা পয়সা দিয়েও যদি তুমি এই অ্যাপ্রেন্টিক্সটা করে নিতে পারো তবে কিন্তু আশা করি বুঝতে পারছো সমস্ত রকম কিন্তু দেখো দেখো এমনিতেও নো এক্সাম নফিসে হবেই এবং তার পাশাপাশি মনে করো তোমার মাধ্যমিক অনেকটাই কম ভালো রেজাল্ট হয়নি তখন তোমাকে কিন্তু কিছু টাকা পয়সা যেরকম আইটিআই গিয়ে অনেকে টাকা পয়সা দেয় ঠিক সেম টু সেমভাবে তুমি যদি এখানেও টাকা পয়সা দিয়ে অ্যাপ্রেন্টিক্সটা ভালোভাবে করে নিতে পারো তবে কিন্তু তোমার কিন্তু ইন ফিউচার কিন্তু আর তোমার ওই আলাদাভাবে পরীক্ষা দিতে হবে না কিছু কিন্তু সেখান থেকে কিন্তু রিকোনেটারের মাধ্যমে তুমি নিজেদের জবটা পেয়ে যাবে তো আশা করি বুঝতে পারলে এবং এই যে অ্যাপ্রেন্টিসটা যখন তুমি এখানে তুমি ট্রেনিংটা প্র্যাকটিস করবে অ্যাপ্রেন্টিস করবে সমস্ত রকম জিনিস যখন শিখবে রেলওয়ে তখন কিন্তু সেখানেও তোমার দশ হাজার টাকা বা দশ হাজার টাকা থেকে পনেরো হাজার টাকা কিন্তু তোমার হাত খরচের জন্য স্যালারি দেওয়া হবে বুঝতে পারলে তো এখানেও তোমরা কাজ শিখতে শিখতেও কিন্তু স্যালারি পাবে এবং তার পাশাপাশি সেটা বললাম নো এক্সাম নো ফিস কোনো রকম এক্সামও লাগছে না কোনো রকম ফিসও ইউজ করতে হচ্ছে না এবার এটা তুমি কোথায় অ্যাপ্লাই করবে ইন্ডিয়ান ডট ও আর জি তোমাদেরকে বলে দিলাম ইন্ডিয়ান ডট ও আর জি এইখানে তোমরা কিন্তু অ্যাপ্লাই করে রাখবে এখানে অ্যাপ্লাই করে রাখার পর তোমাকে কিন্তু সুযোগ দেওয়া হবে বোঝা গেল তো আশা করি বুঝতে পারলে যে মাধ্যমিক পাশের পরে কি করে নো এক্সাম নো জবের মাধ্যমেও কিন্তু তুমি এখানে রিকুমেন্ট হতে পারছো আর আর বাকি বিষয়গুলো তো তোমাদেরকে খুলে বললাম আমি সমস্ত বিষয়গুলি আলোচনা করে দিলাম আশা করি বুঝতে পারলে যে মেট্রো রেলে কি করে তোমরা জব পেতে পারবে এর আগে আমি এই সমস্ত প্রসেসগুলি আমি নিজেও জানতাম না তাই আমি জানার পরে তোমাদেরকে জিনিসগুলো জানিয়ে দিলাম তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবে না যদি ভিডিওটি ভালো থাকে তাহলে অবশ্যই আমাকে মোটিভেট করার জন্য একটা লাইক করতে পারো পরবর্তীতেও তোমাদের জন্য এমন হেল্পফুল ভিডিও নিয়ে আসতে থাকবো আর ভিডিওটি অবশ্যই বন্ধুদের কাছেও শেয়ার করো তাহলে ভিডিওটি আজকে রইলো তত সময় সব ভালো থেকো সুস্থ থাকো জয় হিন্দ জয় ভারত